আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদের ট্রেন যাত্রা আর ডাবল লাইন না হওয়া পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় হবেই বলে মন্তব্য করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সকালে ট্রেনের ঈদ যাত্রা শুরু হওয়া কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন এদিকে ট্রেনের ঈদ যাত্রা শুরুর প্রথম দিনে সকাল থেকে কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায় 6:30টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে কমলাপুর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদ যাত্রা শুরুর কথা ছিল কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে পরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে 6:20 যাত্রা শুরু হয় এছাড়া উত্তরবঙ্গগামী সব ট্রেনই ঘণ্টাখানেকের বেশি সময় দেরি করে স্টেশনে পৌঁছায় এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে পঞ্চম দিনের মতো ট্রেনের আগাম টিকিট দেয়া হচ্ছে বিক্রি হচ্ছে পহেলা মে টিকিট দীর্ঘ লাইনে অপেক্ষা করে অব্যবস্থাপনার জন্য হতাশা প্রকাশ করেছেন অনেকেই শুধু ঈদের দিন আমাদের ট্রেন চলবে না তাছাড়া আগের দিন পর্যন্ত যদি দেখা যায় না 2 তারিখে দেখা 3 তারিখে ঈদ হলো তাহলে 2 তারিখে আমাদের ট্রেন চলবে বঙ্গবন্ধু ব্রিজ থেকে আমাদের নেক্সট স্টেশন 23 কিলোমিটার আপনাদের দূরত্ব তাহলে 23 কিলোমিটার অপেক্ষা করতে হচ্ছে আরেকটা ট্রেনকে পাস দেওয়ার জন্য এই সমস্ত কারণেই কিন্তু এই শিডিউল বিপর্যয় যে অভিযোগটা আপনি করছেন এই কারণেই হচ্ছে এবং এটা কখনোই আমরা মুক্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ডাবল লাইনটা না হচ্ছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল সরাসরি চলে যাচ্ছে তার কাছে সাইফুল জুয়েল সকাল থেকে আপনি ভোগান্তির অব্যবস্থাপনার কথা যেটা যাত্রীরা বলেছিল তো সব মিলিয়ে বাড়ি ফেরা মানুষের খবর জানাবেন সাথী আসলে ভোগান্তি অব্যবস্থাপনা বাংলাদেশ রেলওয়েতে সবসময় বরাবরের মতোই ছিল আজও তার ব্যতিক্রম ঘটেনি আজকে ঈদ যাত্রার প্রথম দিন সকাল থেকে আমরা এখানে আছি এখানে বলে রাখি যে সকালে এসে সকাল 6:00 ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে ঈদ যাত্রা শুরু হয় রেলের এর ধূমকেতু এক্সপ্রেস সকালে প্রায় 1 ঘন্টারও বেশি সময় বিলম্ব করে ছেড়ে যায় পরবর্তীতে আরও যে সকল উত্তরবঙ্গের ট্রেনগুলো ছিল সবগুলোই কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা করে বিলম্ব করে তো স্বাভাবিকভাবে যাত্রীরা যারা আছেন তাদের কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে হয় একই সাথে নারী যাত্রীরা আছেন বিশেষ করে নারী এবং শিশুরা এই তীব্র গরমে তাদের বেশি ভোগান্তিটা আমরা লক্ষ্য করেছি আর এই বিষয়ে ট্রেনের মন্ত্রী রেলমন্ত্রী এবং একই সাথে আমরা পরবর্তীতে কথা বলেছিলাম কমলাপুর রেল স্টেশনের ম্যানেজারের সাথে তো তারা দুজন একই কথাই বলেছেন যে আসলে যতদিন পর্যন্ত না ডাবল লাইন সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত এই শিডিউল বিপর্যয়ের ভোগান্তি থাকবেই এবং এটা মেনে নিয়েই রেল যাত্রীদেরকে ঈদ ভ্রমণ অথবা রেল যাত্রা করতে হবে তো এই ব্যাপারগুলোতে আমরা কথা বলেছিলাম যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে তো তারা বলছেন যে দীর্ঘদিন যেহেতু এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে তো সরকার বা প্রশাসনের পক্ষ থেকে আসলে এই সমস্যার সমাধানে কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনটা প্রশ্ন কিন্তু তাদের ছিল এবং কেন এই ব্যাপারগুলোতে নজরদারিতে এনে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর ব্যবস্থা হচ্ছে না সেই বিষয়গুলো ছিল তারা বলছেন যে আজকে যেহেতু 30টি মিটার গেজ এবং 16টি ব্রড গেজ মোকলটি ট্রেনের উদ্বোধন করা হয় পাশাপাশি এই সমস্যাগুলো যেন সমাধান করা হয় এই আহ্বান কিন্তু যাত্রীদের পক্ষ থেকে ছিল তো তারা বলছেন যে সামনে যে সকল উৎসব রয়েছে সেই উৎসবগুলোকে ঘিরে এই সমস্যাগুলো সমাধান হবে বলে তারা আশা করছেন সাথে ধন্যবাদ জুয়েল